আপনি খান, আপনার নিজের আত্মাকে কষ্ট দিয়েন না। কার জন্য সঞ্চয় করবেন, কাদের জন্য রেখে যাবেন? পরবর্তী প্রজন্মের জন্য? পরবর্তী প্রজন্মে বলে কি কিছু আছে একবার চিন্তা করে দেখেন। আমি, আমার বাবা এবং আমার দাদা, এই পর্যন্ত আমি নাম জানি। এর পূর্ববর্তী যারা ছিল, এর আগে যারা ছিল, তাদের কিন্তু আমি নাম জানি না। তাদের কবরটা কোথায় আছে আমি জানি না। আমার দাদার কবরে আমার বাবা যাই মাঝে মাঝে। আমার বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আমার বাবা যায় আমার দাদার মাজারে, আমিও যাই আমার দাদার মাজারে। কিন্তু আমার দাদার বাবা কোথায় আছে এটা কিন্তু আমি জানি না, তার বাবা কোথায় আছে এটা কিন্তু আমি জানি না। কিন্তু তাদের সম্পত্তি, তাদের রেখে যাওয়া সম্পত্তি আমরা ক্রমান্বয়ে কিন্তু সেটা ভোগ করতেছি। একবার চিন্তা করে দেখেন, তাদের মাজারটা কোথায় আছে আমরা জানি না। এই জন্য নিজে না খেয়ে, নিজের আত্মাকে কষ্ট দিয়ে আপনি আপনার প্রজন্মের জন্য রেখে যাবেন? প্রজন্ম বলে কি আছে? কিছুদিন পরেই তো তারা সম্পত্তি ভাগ করে নেবে। আপনার মাজারে কি কেউ যাবে? পূর্ববর্তী আপনজনদের মাজার কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না। সেজন্য আপনি একদিন এরকম হয়ে যাবেন, আপনার অনেক নাতি 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 আসবে, আপনার মাজারটা কোথায় থাকবে, আপনি কোথায় ছিলেন, আপনি নামে কেউ ছিলেন, এটাই কিন্তু কেউ জানবে না। আমাদের পূর্ববর্তী অনেক 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 প্রজন্ম এসেছে। রিয়েলাইজ করেন, আমার দাদার বাবা, তার দাদা, তার দাদা, তার দাদা, এভাবেই তো এসেছে, নাহলে আমি কোথা থেকে এলাম? রিয়েলাইজ করেন, তাদের সম্পত্তি আমরা ক্রমান্বয়ে 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 আমাদের কাছে এসেছে। আমার বাবা ভোগ করেছে, আমি করছি, ইভেন আমার দাদাও করেছিল। সেই সম্পত্তি আস্তে 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 আমাদের কাছে এসেছে। সেই সম্পত্তি এরপরে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যাবে, কি তাই তো? একবার চিন্তা করে দেখেন, আপনি খাচ্ছেন না, আপনি পাহাড় সমান অর্থ সম্পত্তি করে যাচ্ছেন। আমার পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন না? এই পাহাড় সমানও যদি আপনার অনেক কিছু অট্টালিকা হয়ে যায়, স্বর্ণের পাহাড় হয়ে যায়, তারপর আপনি চিন্তা করবেন আরও কিছু করার জন্য। কারণ আমরা সবসময় সুখের তালাশ করি, সুখ যে আপনার কাছেই রয়েছে এটা কিন্তু রিয়েলাইজ করি না। আমরা আরও বেশি সুখ চাই, আরও বেশি সুখ চাই, আরও বেশি সুখ চাই। আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করবে, আমার ছেলেমেয়ে ভোগ করবে, আমার ছেলেমেয়ের জন্য কী রেখে যাবো, এই করে করে আমাদের জীবনটা পার করে দিচ্ছি। আমরা এমন হয়ে গেছি যে আমরা সুখ খুঁজতে খুঁজতেই আমরা অসুখী হয়ে যাচ্ছি। আমরা সুখের তালাশ করি, এই জন্যই আমরা অসুখী। কারণ সুখ যে আমাদের কাছে আসে এটা কিন্তু আমরা দেখি না। আপনি একটা কথা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার একটা পাহাড় সমান স্বর্ণের পাহাড় দিয়ে দেয়, তারপরেও কিন্তু আপনার মনে হবে যে কম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ জাতি বা মানুষ শুধুমাত্র মাটিতে তৃপ্ত হয়, তার আগে তৃপ্ত হয় না। চলে যাওয়ার পরে পৃথিবী থেকে তখন আপনি তৃপ্ত হবেন, তার আগে তৃপ্ত হবেন না। এই জন্য পরবর্তী প্রজন্মের জন্য রেখে না যে নিজে কিছু খান, নিজের আত্মাকে কষ্ট দিয়েন না। নিজের আত্মাকে খাওয়ানোর দরকার আছে, নিজে কিছু খান, সব কিছুই পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবেন, সব কিছু পরবর্তী প্রজন্ম ভোগ করবে না, এটা আপনার জন্য, আপনি আগে নিজে ভোগ করেন। আপনি অসুস্থ, সুস্থ হওয়ার চেষ্টা করেন, ডক্টরের কাছে যান। আপনি সম্পত্তি রেখে যাচ্ছেন, এই সম্পত্তি যাদের কাছে রেখে যাচ্ছেন তারা তো খারাপ হতেও পারে, তারা যে ভালো হবে এমন তো কোনো কথা নেই। তারা যে আপনার মাজারে যাবে, আপনার কবরে যাবে, আপনার শেষ দাফন করবে এমনও না। পৃথিবীর নিয়ম কিন্তু বড়ই অদ্ভুত। সেজন্য রেখে যাওয়া সম্পত্তি সবাই ভোগ করে, কিন্তু তাদের ভিতরে ভালো কয়জন হয় রিয়েলাইজ করে দেখবেন। আবার সবাই যে খারাপ হবে এমনও কিন্তু নয়, হয় হাতে গোনা কয়েকজন। তবে সবসময় চেষ্টা করবেন নিজের জন্য ব্যয় করার জন্য, প্রচুর পরিমাণ অর্থ সম্পত্তি রেখে না যেয়ে সন্তানকে সম্পত্তি করে যান। কেন সম্পদকে আপনারা সন্তান মনে করেন? আপনারা সবসময় সন্তানকে সম্পদ করে রেখে যাবেন, যাতে আপনি অসুস্থ হলে উকিল না নিয়ে আসে, ডাক্তার নিয়ে আসে। যদি সাথে ডাক্তার নিয়ে আসে তাহলে বুঝবেন সেই সন্তানটা আসলে ভালো সন্তান, আপনি করতে পেরেছেন। আর যদি আপনি অসুস্থ হওয়ার সাথে সাথে সম্পত্তি ভাগ করার জন্য উকিল নিয়ে আসে, তাহলে বুঝবেন আপনি কী রেখে যাচ্ছেন, পরবর্তী প্রজন্ম কী হবে, অন্ধকার ঘনিয়ে আসছে। সেজন্য বি কেয়ারফুল, নিজের জন্য কিছু ব্যয় করেন, নিজের জন্য খাওয়া দাওয়া করেন, নিজে অসুস্থ হলে চিকিৎসা করেন। নিজের জন্য আসলে কিছু ব্যয় করা উচিত, নিজের জন্য কিছু সময় রেখেন, নিজে যদি কোনো কিছু খাইতে চাই খান, নিজে যদি কোথাও ঘুরতে মন চাই ঘোরেন, নিজের জন্য কিছু করেন। আবারও বলছি, নিজের জন্য কিছু করবেন। যারা দেশের বাইরে আছেন, যারা প্রবাসে আছেন, তারাও এই ভুলগুলো করেন, এটা কখনো করবেন না। নিজের জন্য কিছু রাখেন, নিজেও একজন মানুষ, এটা ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।